বাংলাদেশ অসম্ভব সুন্দর একটি দেশ। কিন্তু আমাদের ট্যুরিজম সেক্টরের অবস্থা কেন এত শোচনীয়? কারণ অনেক, একটি বড় কারণ অপরিচ্ছন্নতা, যার অনেকটাই মানুষের অসচেতনতা থেকে সৃষ্ট, যার সূত্রপাত যেখানে সেখানে আবর্জনা ফেলানো থেকেই। আর আমাদের এবারের ট্রিপের মূল উদ্দেশ্য মানুষের মাঝে সচেতনতা তৈরি। আমাদের আরটিবির এটাই ফার্স্ট ক্লিনিং, ক্লিনিং একটা প্রজেক্ট। তো আমরা চলে আসছি হচ্ছে স্টেশনে, কমলাপুর স্টেশনে। এখান থেকে মেইল ট্রেনে আমরা যাব, চেষ্টা করবো একদম বাজেট ফ্রেন্ডলি রাখার ট্যুরটা, যত কমে করা যায়। এই ট্যুরটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে সচেতন করা। ক্লিনিং করা হচ্ছে, ক্লিনিং করা তো আছেই। তো এই যে আমাদের সামনের ট্রেন, মেইল ট্রেনগুলো ছাড়ে হচ্ছে রাত 10:30 কমলাপুর থেকে। আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমরা হচ্ছে যুদ্ধ জয় করে আজকে এখন মাত্র বসলাম, মেল ট্রেনের টিকিট কাটলাম, কেটে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। যেই হচ্ছে মেল ট্রেন থামলো, মানে থামতেও পারে নাই, চলন্ত অবস্থা, ওই অবস্থা আমরা দৌড়ায় লাফায় ঝাঁপায় উঠে আমরা হচ্ছে মোট 7 জন যাব। 7টা সিট নিলাম, নিয়ে এই শীতের রাতে হচ্ছে আমরা ঘামাচ্ছি দৌড়ের মধ্যে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের চন্দ্রনাথ ক্লিনিং মোটেই সহজ কোনো বিষয় হবে না, তো তার শুরুটাও আসলে সহজভাবে হলো না। তো দেখা যাক সামনে কতটা বন্ধুর পথ পাড়ি দিতে হয়। আর টিভি ট্রেনে যাবে, আর গান বাজনা হবে না তা তো হয় না। আমরা সীতাকুণ্ড ট্রেন স্টেশনে চলে আসছি, 7:20 মতো বাজে, সারা রাত ধরে গান চলছে,
অল্প ঘুম হয়েছে, তো কিছুটা টায়ার্ড, নাস্তা করলে এখন হয়তো টায়ার্ডনেসটা চলে যাবে। এই যে সীতাকুণ্ড হচ্ছে ট্রেন স্টেশন। আমরা চলে আসছি এখন নামার বাজার, এখানে হচ্ছে আমাদের নাস্তা, পরোটা আর হচ্ছে ডাল ভাজি। সকালের নাস্তার পর্ব শেষ করে নয় জনের টিম নিয়েই শুরু হয়ে যায় আমাদের ক্লিনিং অভিযান। আমরা সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ মন্দিরের মন্দির পর্যন্ত সিএনজি করে যাব। তো সিএনজি ভাড়া এখানে একদম রেট করা 100 টাকা করে। আমার এখানে আছে 4 জন, বাকি টিম মেম্বার আছে, ওরা আরেকটা সিএনজি নিয়ে আসবে। আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসছি, এখানে অনেক মানুষ, আবার এখানে লাঠিও আছে। লাঠিগুলা মানে নর্মাল লাঠি না, এটা খুব ডিজাইন করা লাঠি আর কি। আমি যদি লাঠি দেখাই, দেখি লাঠি দেখাই, এই যে লাঠি। আমাদের চন্দ্রনাথ ক্লিনিং এর অভিযান শুরু। এই আমাদের টিম, আর এই যে চন্দ্রনাথের রাস্তা। চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে থাকি আমরা, আর হতাশা বাড়তে থাকে আমাদের। আমাদের এই রাস্তাটা মোটামুটি আমরা ক্লিন করার চেষ্টা করছি, আসলে অনেক ময়লা, আমরা যতটুকু পারতেছি করতেছি। আমাদের ময়লার তুলনায় আসলে আমাদের লোক সংখ্যা অনেক কম। তো আমরা প্রথম মন্দিরে চলে আসছি, আসার পরে আমাদের যতগুলো বস্তা ছিল মোটামুটি সব ভাই ভরে গেছে, প্রচুর ময়লা এইদিকে। এই যে এটা হচ্ছে মন্দিরটা, অনেক মানুষ এই জায়গায়, প্রচুর মানুষ। আশা করি আমাদের কাজ দেখে সবাই অনুপ্রাণিত হবে, আর হচ্ছে সবাই সচেতন হবে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে হাত মিলানোর জন্য। আমি আসলে ঢাকা থেকে, আমি আগের শুক্রবার আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা, তো ওই শুক্র একাদশের জন্য আসতে পারিনি। আচ্ছা আচ্ছা। বীরপক্ষ থেকে এখন আগাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের দিকে। তো পুরো রাস্তা জুড়ে, যদি একটু সাইড দিয়ে দেখাই, পুরো রাস্তা জুড়ে পানির বোতল, পুরো রাস্তা জুড়ে চিপসের প্যাকেট কিংবা আইসক্রিমের প্যাকেট কিংবা স্যালাইনের প্যাকেট, আমরাই করছি এই জিনিসগুলো, আমরা ছাড়া আর কেউ করিনি। এবং আমরাই যখন এই ছবিগুলো দেখি, আমরা আমাদেরকে গালি দেই, আমাদেরকে না দিয়ে বাকি মানুষদের গালি দেই, কিন্তু এই গালিগুলো আসলে আমাদের নিজেদেরকে দেওয়া উচিত, এ দায় আসলে আমাদের। অন্যভাবে একটা অন্য যেটা, যেহেতু কাজ করতে আসছি, যেহেতু আপনি এখানে কয় বছর ধরে আছেন? আমি এখানে দায়িত্বরত একেবারে ধারাবাহিকভাবে প্রায় 15-16 বছর। 15-16 বছর এর আগে তো আসছি কিছু। তাহলে এই 15-16 বছর অভিজ্ঞতা থেকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গত 2 বছরে বা গত 3 বছরে চন্দ্রনাথ যতখানি অপরিষ্কার হয়েছে, আগে কি ততখানি হয়েছে গত এর আগের 12 বছর? না, এর আগে হয়নি, এর আগে এরকম কিছুই ছিল না। কারণ তখন এখানে লোকের সমাগম খুবই কম হতো, যারা খুবই ঠাকুরের প্রতি যাদের অগাধ বিশ্বাস শ্রদ্ধা তারাই আসতো এখানে। এখন তারা আসার সময় ঠিক ওইভাবেই আসতো, সব কিছু খালি পায়ে আসবে, ওই নিচে ব্যাসকুণ্ড থেকে জল নিয়ে আসবে, ঠাকুরকে এখানে সুবা পুজো যায় দেওয়ার যতটুকু যার সামর্থ্য অনুসারে দেবে, তারপর তারা ভক্তি শ্রদ্ধা করে ঠাকুরের আরাধনা করে চলে যাবে। এখানে যদি একটা কিছু পরে সে নিজের হাতে উঠে নিয়ে ফেলে দিয়ে চলে যাবে। আমরা চলে আসছি একদম মেইন মন্দিরটায়। আমি যদি একটু মন্দিরটা দেখাই, চন্দ্রনাথ মন্দির যেটা বলে, শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম, এই যে সেই লেখা। আমরা স্বপ্ন দেখি একটা পরিচ্ছন্ন বাংলাদেশে, পরিচ্ছন্ন ট্যুরিজমের।
আর আশা রাখি অল্প অল্প করে গড়ে তোলা এমন সচেতনতা নিশ্চয়ই একদিন সুদিনের পথ দেখাবে। মনে রাখবেন, দেশটা আমার, তাই দায়িত্বটাও আমার।